পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক ভিডিও বার্তায় তিনি ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে উৎসব করার আহ্বান জানান। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এই ভিডিও বার্তা গণমাধ্যমে পাঠানো হয়। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। বছর ঘুরে আবার আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহা মানে ত্যাগের উৎসব। আসুন ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ঈদুল আজহার আনন্দ সকলের সঙ্গে ভাগাভাগি করে নেই। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক, ঈদ মোবারক।